কারো হাতে ব্যানার কারো হাতে ফিস্টুন স্লোগানে স্লোগানে মুখরিত গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক সকাল থেকে প্রায় হাজারখানেক মানুষ জমায়েত হয়েছেন এখানে দাবি ইতালি যাবার জন্য জমা দেওয়া সহ পাসপোর্ট ফেরতের অবস্থান নেয়া প্রবাসীদের অনেকেরই পাসপোর্ট আটকা দুই বছর ধরে ইতালির ভিসা দেয়া প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের দ্বারস্থ হয়েও মেলেনি সদুত্তর ঢাকায় ইতালি দূতাবাসের কাছেও পাওয়া যায়নি কোনো জবাব তাই ভুক্তভোগীদের এই অবস্থান গেল বছরের আগস্ট থেকে এখনো পর্যন্ত প্রায় লাখখানেক ইতালি গমনোচ্ছুদের আবেদনের জবাব দেয়নি ভিএফএস গ্লোবাল এত লম্বা সময় ধরে প্রবাসীদের কাটছে কর্মহীন জীবন গত সেপ্টেম্বর দশ তারিখে আমি ভিএফএস গ্লোবালের কাগজ বা পাসপোর্ট জমা দিয়েছি আজকে এক বছর হয়ে গেছে আজকে আমার ফ্যামিলি আমি খুব কষ্টে আছি আমার জমানো টাকা যা ছিল সব খাই ফেলেছি এখন আমার একটা মোটর সাইকেল আছে আর বাকি ওটা আমি বিক্রি করে ফেলাবো আফ্রিকায় ছিলাম তাই সেইখান থেকে আমি দেশে আসি দেশে আসার পরে আমার অরিজিনাল ডকুমেন্ট আমি সাবমিট করি বিয়ে পেছে কিন্তু তারা আজ দশ মাস হয়ে গেছে কিন্তু তারা কোনো দিতেছে না এর জন্য দেখা গেছে যারা বাহির থেকে আসে তারা তো বাংলাদেশে জানেনি যে সচেতন কোনো কাজ করতে পারে না আমাদের যে জমানো যে সঞ্চয় ছিল সম্পূর্ণ শেষ আমাদের একটাই এখন দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে মাননীয় ডক্টর ইনুস কাছে উনি হস্তক্ষেপের মাধ্যমে যাতে আমাদের এই লাখো মানুষের এই সমস্যাটা সমাধান করা হয় এটাই আমাদের একমাত্র দাবি বিশ্বাস আমাদের পাসপোর্ট ফেরত দিতে হবে এবং ফেরত চাই অনেকে অন্য দেশে কাজ করবার সময় জমা দিয়েছিলেন কাগজ আবেদন গ্রহণ হওয়ায় চলে এসেছেন দেশে অপেক্ষার প্রহর গুনতে গিয়েই মেয়াদ ফুরিয়েছেন আগের দেশের পাচ্ছেন না ইতালি যাবার ভিসাও পড়েছেন উভয় সংকটে দীর্ঘদিন যাবৎ আমি এখনো কোনো বিসা পাইনি আমার কুয়েতের বিসাটাও শেষ হয়ে গেছে আমি ছয় মাস ছুটি নিয়ে আসছি এই ছয় মাস আমার ক্যান্সেল হয়ে গেছে আমার এখন বিষয় এটাও পাচ্ছি না কুয়েতটাও পাচ্ছি না প্লাস আমার এখন ইতালিটা হবে কিনা তাও আমি শিওর না এখন আমার ফ্যামিলি সহ আমি এমন মানবতার জীবনযাপন করতেছি ভাই আমার এখন বেঁচে থাকাও অনেক কষ্ট ইতালি গমনেচ্ছদের গণ অবস্থানের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়েছে ভিএফএস গ্লোবাল আবেদনকারীর অনেকের নথি ও ওয়ার্ক পারমিট জাল দাবি করে তারা বলছে যাচাই বাছাই করতেই এমন সময় ক্ষেপণ যদি কেউ চায় তাহলে আবেদন প্রত্যাহার কিংবা পাসপোর্ট ফেরত নিতে পারেন তবে সেই বিজ্ঞপ্তি মানতে নারাজ ইতালি গগনিচ্ছুরা বলছেন এত বছর অপেক্ষার পর শুধু পাসপোর্ট ফেরত নিবেন না তারা যদি শুধু পাসপোর্টের কথা বলে তাহলে এটা কোনো সিদ্ধান্ত হলো এখন এই এক দেড় বছরে আমরা যে সাপার করছি ফ্যামিলিতে এটা কে দেবে এটা দায়ভার কে নেবে আমার নুলুস্তাতে ভুল ছিল আমি সেটা কারেকশনও করছি কিন্তু কারেকশন করার পরে এই পর্যন্ত তারা বিষয় দিচ্ছে না এদিক দিয়ে আমার বাহারেন এই বিষয় ক্যান্সেল হয়ে গেছে পরে অবস্থানকারীদের পক্ষে পাঁচ জন সমন্বয়ক যান দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে কথা বলে তারা গণমাধ্যমে জানান ভিসার দীর্ঘ সূত্রিতায় দুঃখ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেছেন কোটার চেয়ে বেশি আবেদন পড়েছে আর জাল নথিরও প্রমাণ মিলেছে তাই এমন দেরি তবে আগামী বছরের জানুয়ারির মধ্যেই ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করবার আশ্বাস মিলেছে সে এটা আর কতদিন সব কাজের করব তখন সে লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে আমি চুক্তিবদ্ধভাবে এমব্যাসিয়েটর জানুয়ারি এম ফেব্রুয়ারি উল্লেখ করে দিলাম এই সময়সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে তবে 7 দিনের মধ্যে কমপক্ষে 100 ভিসা পাবার নিশ্চয়তা চেয়েছে অবস্থানকারীরা নাই মাবির এখন ঢাকা